আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। এখানে আপনাদের তো নিজেদের লোগো আছে তাই না? সেই লোগো দিয়ে আর আপনাদের নাম দিয়ে এই বিজনেস কার্ডটা বানানো। ম্যাম, এই যে এই স্ট্রোক গুলা কিভাবে বানাইছেন? কোন স্ট্রোক? মানে এই যে লাল দাগটা একটা হোয়াইট করা না, আর পিছনে একটা একটু গাঢ় রঙের ইটা শেপটা দেওয়া, ট্রায়াঙ্গেল শেপ, ওটা কিভাবে করছেন? কোনটা বুঝতে পারি না, এই নিচে এই যে লাল দাগটা না ম্যাম, ভাই ওটা আপনার এরিয়া দিয়া কালারের অপশনে গিয়া ব্রাইটনেস একটু বাড়ায় দিবেন, কন্ট্রাস্ট একটু বাড়ায় দিবেন, তাহলে হয়ে যাবে ভাই। এই কালার টারই ওরকম একটা ট্রায়াঙ্গেল নিবেন, এই ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলা বাড়ায় কমায় ঠিক করে নিবেন। আমি একটা বিজনেস কার্ড বানাইছি। না আপনি যেটার কথা বললেন না ভাই, ওই যে কর্নারের ওই যে ঘোরানোর যে সিস্টেমটা, এটা এটা জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, হ্যাঁ ম্যাম, ওইটাই। জি ম্যাম, এইটা এটা কিভাবে বানাইছি মাথায় আসছে না? না ম্যাম, আমি দেখছি অনেক জায়গায় কিন্তু মানে বুঝতে পারি না বানাই কিভাবে, প্রতিবারই মানে মিস যায় আমার। আচ্ছা একটু ট্রাই করেন, না পারলে তো আছে। ম্যাম ঠিক সেম এরকম তৈরি করবো। হ্যাঁ তবে আমি যে ইয়া যেন পাহাড়ের যে ছবিটা, হ্যাঁ ম্যাম, এটা কি ফটোশপ দিয়ে তৈরি করবো নাকি ভেক্টর দিয়ে? ভেক্টর ভেক্টর ফাইল। ওকে ম্যাম, এটা হচ্ছে আপনি গুগল থেকে ডাউনলোড করে নেন, অথবা এটা দেওয়ার দরকার নেই। কিভাবে এটা দেওয়ার দরকার আছে? না না দেওয়ার দরকার নেই, আপনার লোগো দিয়েন ঠিক আছে? লোগো তো ম্যাম এখন মায়ের দিব, একদম এখন পর্যন্ত লোগো বানানো হয় নাই। বানাইছি কিন্তু ম্যাম এখনো এটা ইয়া করা হয় নাই, রিলিজ করা হয় নাই। রিলিজ করা লাগবে না, আপনি এখন ইউজ করেন, আপনি তো কোম্পানি লঞ্চ করতেছেন না, এখন কাজ করবেন। ম্যাম কালার কোড দেখেন, লাল কালারের কালার কোড ছিল, লাল কালারের কালার করতাম। বুঝেন দেখেন এটার মধ্যে এক্সাক্ট কালার হয় কিনা, আর যদি না পান তাহলে যে আইড অফার টুল দিয়ে নিয়ে নেন। এটা আমি গ্রুপে দিয়ে দেই। জি ম্যাম দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ডটা কি ম্যাম ফুল হোয়াইট? এটা তো মকআপ করা, আপনারা ই করে মকআপটা যেভাবে খুশি সেভাবে করেন, ডিজাইনটা করলেই হবে। ম্যাম এটা ডিজাইনের পিছনে যে একটা ওয়াটারমার্কের মতো, এটার পিছনেই তো কাঠটার ভিতরের যে হালকা হালকা কাজ করলো ওগুলোই তো ওয়াটারমার্ক। ও আচ্ছা কার্ডে। হ্যাঁ ভিজিটিং কার্ড।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কার্ডে হচ্ছে আপনার ওই যে ওয়ার্ল্ড এর একটা ইমেজ নিয়ে অপাসিটি কমিয়ে দেন একদম হালকা। বিট জন্য কত রাখবো ম্যাম? 0.125 না? হ্যাঁ ম্যাম। জি মানে পোর্টফোলিও মানে হচ্ছে আমাদের মানে কাজের একটা স্যাম্পল, তাই তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ। এখন এটা হইতে পারে পিডিএফ আকারে হইতে পারে বা শুধু ইমেজ আকারে একটা ফাইল হইতে পারে। হ্যাঁ যে কোনো কিছুই হইতে পারে। একটা ফোল্ডার হইতে মানে হইতে পারে যেগুলোর মধ্যে শুধু ইমেজ, আবার এটা প্রিন্ট করা হার্ড কপিও হইতে পারে। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে এগুলা মানে রাখতে হবে আমার পেজে রাখতে পারি, আমি আমার গুগল ড্রাইভে রাখতে পারি, হ্যাঁ এরকম না? হ্যাঁ। আচ্ছা ন্যূনতম কতগুলো কাজ অ্যাড করলে একটা মানে পোর্টফোলিওর জন্য অনেক ভালো হয়? প্রত্যেকটা কাজ মিনিমাম পাঁচটা পাঁচটা করে রাখেন, ধরুন পাঁচটা লোগো, পাঁচটা বিজনেস কার্ড, পাঁচটা ফ্লায়ার। ফ্লায়ার তো কয়েক ধরনের আছে, বুশিয়ার, যেমন বুশিয়ার ওয়ান পেজ, তারপরে ট্রাইফোল্ড ফোল্ডিং, বিজনেস কার্ড ফোল্ডিং, বিজনেস কার্ড। পোর্টফোলিও কি এরকম বানানো যায় শুধু বিজনেস কার্ডের উপরে পোর্টফোলিও, শুধু ফ্লায়ারের উপরে? সেটাও বানানো যায়, আসলে এটা নিজের উপরে ইচ্ছা ডিপেন্ড করে আমি কি কোনটা রাখতে পারি। হ্যাঁ, বা আমি যে কাজটা বেশি করছি সেটা আমি এক্সপার্ট, এটাই প্রমাণ করে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি মনে করেন শুধু লোগো নিয়ে কাজ করব, তাহলে হচ্ছে শুধু লোগো ফোলিও বানাবেন। ডিজাইনটা ইজি বাট অনেক সুন্দর লাগছে আমার কাছে। আচ্ছা ম্যাম, ম্যাম আছেন? ম্যাম কে আছেন? পড়েন আপু কি লাগবে, দেখি হেল্প করতে পারি কিনা। হ্যালো ম্যাম।
হ্যালো ম্যাম, মনে হয় চলে গেছে।
কি আছেন হবে বলেন লাল কালারের কালার করতে কি বলেন ভাই লাল কালারের কালার করতে একটু বলবেন লাল কালারের কালার কোড মানে পুরো ফুল রেড জি ভাই পুরো সব পুরোটা লাল মানে একেবারে গাঢ় লাল গাঢ় লাল বলতে আপনার ইয়া যে লালটা আমরা দেখতেছি ওই যে বাসার কর্নারে বা কি ডিজাইন করতে বলছে নাকি হ্যাঁ হ্যাঁ আসলাম ভাই মাত্র মাত্র না আর অনেকক্ষণ আগে আসছি
হয়েছে নবতরি ম্যাম একটু তো কই না হুম এক্সাইড তো কই না এখনো কনসেপ্ট দাও আছে এখন তো করতে বেশি দেরি হওয়ার কথা না একটু তাড়াতাড়ি পারেন হৃদয় আপনার কি খবর ইনকাম কত টাকা হলো ম্যাম 5 দিন যাবত আমি এখানে কাজ করতেছি না কেন উই আমার কিছু পেমেন্ট মানে করে না এখনো এই জন্য আর কি কোনো টাস্ক ই করতে পারতেছি না সাবমিট করতে পারতেছি না পেমেন্ট করে নাই বলতে মানে অনেকগুলো কাজ করেছি তো জমে গেছে এখন মানে আর টাস্ক সাবমিট করা যাচ্ছে না কত হইছে এই $3 হইছে $3 কাজ সাবমিট হচ্ছে না আচ্ছা আপনার এটা দেখেন তো আমাকে একটু এরকম তো হওয়ার কথা না 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 মানে $3 এখনো এই কমপ্লিট হইছে আর $0.5 বাকি আছে আপনারা ঢুকতে পারছেন আমি যে একটা শীট দিছি পূরণ করার জন্য ইনকাম শীট ওটাতে কি ঢুকতে পারতেছেন আপনারা ট্রাই করেন তো কেউ জি ম্যাডাম রাতে তো দেখলাম ঢোকা যায় আচ্ছা আর একটা গ্রুপে যে দিছি ওই গ্রুপের ওরা নাকি ঢুকতে পারছে না একই লিংক থেকে তো দিলাম দুইজনকে দুই ব্যাচে ওরা নাকি ঢোকা যাচ্ছে না দেখি আর বাকি সবার কি অবস্থা ইনকাম হচ্ছে কোনো জি ম্যাডাম ঢোকা তো মাত্র দেখলাম ক্লাসে তো আসেন না আপনারা এটা কি ঠিক বলেন তো
আপনাদেরকে ফাইবার বাংলাদেশ ফাইবার হেল্প বাংলাদেশ পেজে ঢুকতে বলছিলাম, ঢুকছেন গ্রুপে জয়েন হয়েছেন? জি ম্যাম। আচ্ছা, আপডেট থাকেন সব সময় ওটাতে, ঠিক আছে? কে চলে গেল আবার? হৃদয়, আশেপাশে নাই না? পবিত্র, আপনারা ওই যে স্টুডেন্ট ইন্টার্ন যে শীটটা, ওই শীটটা একটু ফিল আপ করে দিয়েন, ঠিক আছে? যাদের হচ্ছে লোকাল মার্কেট প্লেসে কাজ তারা দিবেন হলো ফেসবুক পেজ, ফেসবুক পেজ বলতে ফেসবুক পেজ থেকেও তো কেউ কেউ অর্ডার পাচ্ছেন, তাই না? সেটা ফেসবুক পেজই দিবেন। আর হচ্ছে পেজ কি ম্যাডাম, আমার নিজের পেজের লিংক দিব? হ্যাঁ, আপনার পেজের লিংক দিবেন। আপনার পেজ থেকে যদি কেউ আপনাকে হচ্ছে অর্ডার করে তাহলে আপনি পেজের লিংকটা দিবেন। পেজে কথাবার্তা হয়েছে না? পেজে তো হয় না, আমি তো ম্যাডাম নরমালি ওই একটা কাজ করি, তারপর ওই ওই ভাই আর কি মোটামুটি আমার কাজ বেশিরভাগ দেয়। এখন যদি প্রয়োজন হয় ওই রকম ডকুমেন্ট তো লই বাইরে বলবো যে ভাই এখন থেকে পেজে মেসেজ দিয়ে অর্ডার দিয়ে। হ্যাঁ, পেজে মেসেজটা নিয়ে অর্ডারটা নেবেন। আচ্ছা ম্যাডাম, তাহলে হবে কি, আর হচ্ছে আপনার পেজটাকে একটু ভালোভাবে সেটআপ করে নেবেন। পেজ সেটআপ পারবেন না? হ্যাঁ পারবো। হ্যাঁ, তারপরে হচ্ছে মোটামুটি ওই যে ওগুলো দেখাইছিলাম না যে অটো রেসপন্স কিভাবে দিবেন, অটো রিপ্লাই কিভাবে দিবেন, মানে সে আচ্ছা যদি না দেখে থাকে তাহলে আরেকবার দেখাবো। তারপর যে দেখাইছিলেন ম্যাডাম মনে আছে, ম্যানেজারটাও দেখাবো নি এক সময়। হ্যাঁ, একসাথে অনেকগুলো কে কিভাবে সেট করবেন, মানে পেজ সেটিংসটা সুন্দর করে করা শিখাই দিব। আপনারা যারা লোকাল কাজ করতেছেন তারা ফেসবুক পেজ থেকে দেখাবেন, ঠিক আছে?